হ্যালো বন্ধুরা, ভক্ত ইটিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকেও আবার চলে এলাম আমরা একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো চ্যালেঞ্জে কী কী মেনু আছে দেখো, আমরা সম্পূর্ণটা তোমাদেরকে বলছি। আজকের মেনুতে কী কী আছে? আজকের মেনুতে আছে আলু পাতা বাটা, একটা লেবু, আর নিয়ে নিয়েছি আলু পটল দিয়ে মাছের ঝোল, আবার নিয়ে নিয়েছি শিম দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি, আবার নিয়ে নিয়েছি আলু পাতুরি, আবার সঙ্গে প্রমাণ ডাকো কলা পাতায় মাছ পাতুরি। শুধু মুখেই বলি, কোনোদিন দেখাইনি, আজকে দেখিয়ে দিলাম যে কলা পাতায় মাছ পাতুরি, ঠিক আছে? তো বন্ধুরা, পাতা সঙ্গে করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আজকে যে পানিশমেন্টটা কি হতে চলেছে, পানিশমেন্টটা কিন্তু সেই পানিশমেন্ট হতে চলেছে, ঠিক আছে? আলু পাতা প্রথম বাটা খাচ্ছি, তাই তো? আলু পাতা বাটা হেভি লাগছে কিন্তু।
তুমি বলেছো যে কবি যে যে অফিস নিতে পারে, আমার খালি খালি তো বন্ধুরা কে জিতলো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো, হ্যাঁ এখন দাদুভাই খাওয়া শেষ হয়নি, আমার শেষ হয়ে গেছে। আর ওখানে বলা হয়েছিল যে যার যে কটা মাছ লাগবে সে ছটাই নেবে, ঠিক আছে? তা আমার যটা রেগেছে আমি তটা নিয়েছি, আর আমার খাবার আগে শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর তোমরা কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? খেতে পারিনি, খেতে পারিনি, আমার দিকে তাকিয়ে আছে পালিশমেন্ট পাবে বলে। তো চলো এক্ষুনি পালিশমেন্টটা নিয়ে আসছি, এক্ষুনি। হ্যালো বন্ধুরা, পালিশমেন্টটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আর তোমরা কমেন্টে জানিও, পালিশমেন্ট কিন্তু দাদা ভাইকে দিচ্ছি, আর কমেন্টে জানিও তো কে হারলো আর কে জিতলো, ঠিক আছে? তো পানিশমেন্ট আমি যখন হেরেই গেছি বন্ধুরা, তখন পানিশমেন্ট আমাকে নিতেই হবে। তো পানিশমেন্টে কি আছে? পানিশমেন্টে আছে পটল, এই যে পটল আছে, তো এই পটলটাকে আমাকে খেতে হবে, এইটাই হচ্ছে পানিশমেন্ট। তো শাস্তি আমার এটাই তো, এই সমস্ত শাস্তি কোনো শাস্তিই নয়, এটা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর একটা ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, টাটা।